সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আলোচিত শরীফার গল্প বাদ দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় টেকনিক্যাল কমিটির রিপোর্ট পর্যালোচনা শেষে ওই বইয়ে একই বিষয়ে গল্প আলাদা গল্প সংযুক্ত করতে বলা হয়েছে এনসিটিভি বলছে হিজরাদের নিয়ে নতুন গল্প যাতে বিতর্ক না হয় এই নিয়ে বিষয়ে সতর্ক তারা চলতি বছরের শুরুতে নতুন বই প্রকাশ হওয়ার পর আলোচনায় আসে সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফার গল্প এ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৎকালীন এক শিক্ষক এক অনুষ্ঠানে বইয়ের পাতা ছিঁড়ে সেই বিতর্কে ঘি ঢালেন পরে এই বিতর্কের প্রেক্ষাপটে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গল্পে খুঁজে পায় নানা অসঙ্গতি সুপারিশ করা হয় গল্পটি বাদ দেয়ার একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি ওই সুপারিশের আলোকে পাঠ্য বই থেকে শরীফার গল্প বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেরকম সিদ্ধান্তই আমরা বাস্তবায়ন করব এটা তো কিছু সুনির্দিষ্ট শিখন ফল অর্জন করবার জন্য এবং আমার শিক্ষার্থীদেরকে আমরা যে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে চাচ্ছি তার কিছু লক্ষ্য পূরণ করবার জন্য সেই গল্পটাকে যুক্ত করা হয়েছিল সেই জায়গাগুলোতে আমরা তো কোনো কম্প্রোমাইজ করতে পারবো না এনসিটিবি বলছে নতুন গল্প অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিতর্ক এরানোর সর্বোচ্চ চেষ্টা করবে তারা যেই যেই জায়গাগুলোতে আপত্তি হয়েছে সেই আপত্তিগুলোকে দূরীভূত করেই করব আমরা চাই না যে কোনো রকমের আপত্তি হোক আমরা সতর্ক থেকেই সেই আপত্তিগুলোকে নিরসন করেই সেই শিখনটাকে নিশ্চিত করবার চেষ্টা করব সেটা হয়তো ওই গল্প দিয়ে করব না হয়তো যেভাবে আমরা বর্ণনাটা গড়েছি সেই বর্ণনা হয়তো পাল্টে যেতে পারে আপাতত শরীফার গল্পটি পাঠদান থেকে বিরত রাখার নির্দেশনা রয়েছে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা